মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমার যা দেখার দেখা হয়ে গেছে, শুধু প্রমাণের অভাব ছিল। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। আচ্ছা বৌদি ভাই, এই ঈশাই টুপির ব্যাপারটা জানলো কি করে? বুঝতে পারছো না, আমাদের তো ঘর শত্রু বিভীষণ রয়েছে, সে সারাক্ষণ আমাদের পিঠে ছুরি মেরে চলেছে। সত্যি বড়দা বড় বৌদি জীবনে শুধরবে না। ছোটকা ঠিকই বলে, ওদের আরো বড় শাস্তি দিতে হবে। আজ ওদের একদিন কি আমার একদিন। সৃজন দাঁড়াও, ওদের কিছু বলে কোনো লাভ হবে না। তাহলে কিসে লাভ হবে বৌদি ভাই? ওরা কি মানুষ? ওরা যা শুরু করেছে না, ওদের মানুষের পর্যায়ে ফেলা যাচ্ছে না। আজ আমাদের থামিও না, মেজদা চল তো। আরে বাবা দাঁড়াও, কি করছো তোমরা দুই ভাই মিলে? কি শুরু করলে বলো তো? মাথাটা একটু ঠান্ডা করো, ভাবো ভালো করে। দেখো আমাদের উদ্দেশ্য কিন্তু দাদা বা দিদি নয়, আমাদের মেন লক্ষ্য হচ্ছে ঈশা। সবার আগে ওই ঈশাকে ঘোল খাওয়াতে হবে। কিভাবে? দেখো ঈশা নিশ্চয়ই দিদিদেরকে বুঝিয়েছে যে আমার আর অনুভবের মধ্যে কোন একটা সম্পর্ক আগে ছিল, আর ওরা ওটাকে কাজে লাগিয়ে তোমার আমার মধ্যে একটা দূরত্ব আনতে চাইছে। ওরা এটাই ভাবুক যে অনুভবকে নিয়ে তোমার আমার মধ্যে এখনো ঝগড়া চলছে, মনোমালিন্য চলছে, আর তারপরে ফাঁদ পাতবো আমি, আর সেই ফাঁদে পা দেবে ঈশা। তুমি শুধু দেখো ঈশার আমি কি অবস্থা করি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কালকে ফোন করুন, কালকে। ওকে এই দেখুন স্যার, আজ সকালবেলা দিল্লি থেকে এই চারজন কলকাতা এসেছে, ওদেরই বাড়ির ম্যানেজিং। আর কোনো ইনফরমেশন? এই যে স্যার, এই মেয়েটির নাম নাতাশা, এই এই মেসিং। কাজের কথা বলো কৃষ্ণ, মেয়েটির ছবি দেখে আমি কি করব? সরি সরি সরি, আমি আমি নাম্বার ডায়াল করে দিচ্ছি, আপনি কথা বলে নিন। হ্যালো, কোন? আপনাদের বাড়ির মেয়ে নাতাশা দত্ত বাড়ির হোমস্টেতে লুকিয়ে আছে, তরঙ্গ দত্ত নামে একটি ছেলের সঙ্গে। কোন হ্যাঁ? সেটা জেনে আপনার কোনো লাভ হবে কি? যাতে আপনার লাভ হবে সেই ইনফরমেশন তো দিয়ে দিলাম। এসে বিনা মতলবকে কোই কিসি কো ইনফরমেশন নেই দেতা জি। ক্যা চাহতে হ্যায় আপ? আপনাদের বাড়ির মেয়ের ব্যবস্থা করুন, আর দত্ত বাড়ির হোমস্টের সবাইকে একেবারে শেষ করে দিন। আমরাও এটাই চাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ সুকুমার বাবু। আলোক পর্ণা দত্ত, এতদিনে তোমার সমস্ত হিসাব আমি চুকিয়ে দিলাম। হ্যালো পাপা জি, পতা চল গয়া নতাশা তরঙ্গ কলকাতা মে কহাঁ ছুপা বৈঠা হ্যায়। এড্রেস ভি মিল গয়া, জাকর দবোচ লে দোনো কো, হামারি আঁখ সে বাঁচ কর কহাঁ ভাগেগি। আপ আয়া উঠ পাহাড় কে নিচে, বিরাদারি কা নাম বরবাদ করনে চলি থি ও, খতম কর দে দোনো কো। আর জিন লোগো নে ইন দোনো কো রহনে দিয়া, উসকো ভি মিটা দে। ঠিক আছে বাবাজি। নমস্তে, ইয়ে দত্ত বাড়ি হোমস্টে হ্যায় ক্যা? হামে রুম চাহিয়ে রহনে কে লিয়ে। মানে নাকি আজকাল কি কাবলি ওলা হোমস্টে তে থাকে নাকি? কেউ ঘর নেই হ্যায় ক্যা? কে বলে যে ঘর নেই হ্যায়, বড় বড় ঘর হ্যায়।
दादा इरा कारा ओई थकते छे घर जाई हैं इधर आइए बसे जाइए ओ जब खाता में सोई फोई करना है हैं কি রকম একটা মুশরোপাড়া চেহারা লোকগুলোকে দেখে তো মোটে ভালো লাগছে না কিছু কাম করনা হোগা ধরিয়ে এইখানে আপকা নাম আপকা বাপকা নাম তারপরে অ্যাড্রেস সব লিখ দিজিয়ে দাদা বলছিলাম যে একবার একটু বাবুটাকে জিজ্ঞেস করে নিলে হতো না ধ্যাসটামো কোন নামে যাব তোমার বাবু কি আমাকে ব্যবসা শেখাবে নাকি সোনা এই হোমস্টেতে না আমারও ভাগ আছে অতএব কাকে আমি ঢোকাবো না ঢোকাবো সে ব্যাপারে আমি সিদ্ধান্ত নেব আর চুপ করে থাকা আপনি কে না আপনারা চারজন কে আরে চার আদমি তো চার লোক প্রবলেম কি হ্যায় কি ওই एक घर में ठसा ठसी करके रहना पड़ेगा एक घर तो एक टाइ खाट है एकदम ठसा ठसी करके घुस जाना ये सब फालतू का बकवास है ये सब बातों में मत आओ जल्दी से बुकिंग करने बोलो जल्दी से बुकिंग कर लीजिए ना होएगा जी साइन कर दीजिए साइन हठात करे এত গুলো হিন্দি ভাষী লোক আমাদের হোমস্টেতে এলো কেন থাকতে ইশ বাবুটাকে জানাতে পারলে ভালো হতো কিন্তু ও তো কাজ করছে না হলে জানিয়ে দিতাম सब सब कुछ खत्म हो गया क्यों क्या हुआ मैं वो पौर्णा दीदी के पास जा रही थी और अचानक से देखी वहां पे भाई लोग आ गया की बोल चुके तुम्हें उड़ा एक नहीं तुम्हें ठीक देखे ना नताशा मैं खुद के चेहरा बोल सकती हूँ पर उन लोगों को पहचाने में मुझे कोई गलती नहीं होगी ये बार की करवो मुझे लगता है हम लोगों के मुंह से सब कुछ सुनने के बाद पौना दीदी और उसके फैमिली ने भाई लोगों को सब कुछ बता दिया होगा अब क्या होगा अब तो शायद हम मर जाएंगे नताशा तुम्हें प्लीज कह दो ना अमित थकते तुम्हें काटते देबो ना अमित तुम्हें कथा दिच्छी अमित तुम्हारे कोनो क्षति होते देबो ना और तुम्हारा क्या होगा अगर तुम्हें कुछ हो जाएगा तो क्या होगा हम नहीं रह सकते तुम्हारे अरे कारण किछु होबे ना आमरा आजके ही एखान थेके पालिये जाबो तुम्हार ओड़ना गुलो संगे आछे ना ओड़ना मतलब दुपट्टा तो हाँ हाँ आछे तो बार करो फास्ट फास्ट दुपट्टा से क्या होगा Z5 डाउनलोड करून आर सब एपिसोड देखून एकदम फ्री